বন্ধুরা, আইপিএল 2020 কলকাতা নাইট রাইডার্সের ফর্ম কিন্তু এখন দুর্দান্ত চলছে, যেখানে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তো বস, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে আসা কলকাতা নাইট রাইডার্সের কয়েকটি সুখবর, যেটি কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে জেতার জন্য আরও আগিয়ে রাখে। সবই আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। তার আগে আমাদের চ্যানেল যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটি কিন্তু সার্জার ছোট স্টেডিয়ামে হবে। সেখানে শুধু ব্যাটিং পিচ, যেখানে ফার্স্ট ব্যাটিং বা সেকেন্ড ব্যাটিং করুক সেখানে 200+ রান করতে হয় এবং চেসও করতে হয়। সেখানে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে আমি এগিয়ে রাখব। তার প্রথম কারণ, এই ম্যাচে অর্থাৎ ওই পিচে কিন্তু লেগ স্পিনার খাটে না। যেখানে কলকাতা নাইট রাইডার্সের লেগ স্পিনার খুব কম, সেখানে দিল্লি ক্যাপিটালসের দলের জন্য খুব খারাপ সংকেত। তার কারণ, পরের ম্যাচে রবিচন্দ্র অশ্বিনকে দেখতে পাবে না। তার কারণ, তোমরা রাজস্থান ও চেন্নাই ম্যাচে দেখেছ পীযূষ চাওলা এবং রবীন্দ্র জাদেজা দুজনেই কিন্তু লেগ ব্রেকার বলার এবং কিরকম মারটা না খেয়েছে। ঠিক তেমনি কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এখন মিস্ট্রি বলার আছে ভরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, তাছাড়া চায়নাম্যান বলার কুলদীপ যাদব। কিন্তু দিল্লি ক্যাপিটালসে বর্তমানে আছে অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্রা, যেখানে রবিচন্দ্র অশ্বিনের না থাকায় এইটা সব থেকে বড় ধাক্কা। কারণ রবিচন্দ্র অশ্বিন ওই পিচে কিন্তু বিষাক্ত হয়ে উঠতে পারতো, কিন্তু এই পিচে লেগ স্পিন একদমই খাটবে না, যেটা জানিয়ে দিচ্ছি। তাছাড়া বোলিং ডিপার্টমেন্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বলাররাই খাটবে, কারণ এই পিচে কিন্তু ফাস্ট বলার খাটবে, যেখানে দিল্লির একটা বলারই ভালো বল করতে হবে পারবে, সে হচ্ছে কিগাজোর রাবাডা। রাবাডাকে যদি দেখে খেলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স জিতবে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের সব বলাররাই ফর্মে, আর দিল্লি ক্যাপিটালসের শুধু কিগাজোর রাবাডাই ফর্মে। তাছাড়া ঈশান্ত শর্মাও এত ভালো বল করেনি আগের ম্যাচে, এবং অ্যান্ডিস নর্জেও এত ভালো বল করেনি, যেখানে 10 করে তাদের ইকোনমিক রেট ছিল, যেখানে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত ইয়াংস্টার ভালো বল করেছে। এর জন্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি জেতার সুবিধা এবং সুযোগ আরও বেড়ে যায়। এবং দ্বিতীয়ত, কলকাতা নাইট রাইডার্সের এখন ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে ফিরে এসেছে, যেখানে আগের ম্যাচে রাসেল কিরকম তাণ্ডব চালিয়েছিল সেটা যদি সার্জাই হতো আরও বড় বড় ছয় দেখা যেত, কিন্তু পরের ম্যাচ সার্জাই তো ফর্মে আছে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা অতটা ফর্মে নেই, সেটা সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচেই তোমরা দেখলে বুঝতে পারবে। যেখানে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কিন্তু এই দিনকে অনেক রান করতে পারে যদি ফার্স্ট ব্যাটিং করে, এবং সেকেন্ড ব্যাটিং করলেও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের ওপর এখন অনেকটাই ভরসা রাখছে, বিশেষ করে মিডিল অর্ডার ব্যাটসম্যানের দিকে। যেখানে দিল্লি ক্যাপিটালসের মিডিল অর্ডার ব্যাটসম্যানে অতটা ভয়ানক লাগছে না। ঋষভ পান্ত যদিও বা চলছে, কিন্তু ঋষভ পান্তের আইপিএল তেমনটা ভালো যাচ্ছে না। তো কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা, অবশ্যই তোমাদের মতামতটা নিচে কমেন্টে জানাও। কলকাতা নাইট রাইডার্স কি এই ম্যাচটি জিততে পারবে? আমি ডান, কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে জিতবে। তো অবশ্যই তোমরাও নিচে কমেন্টে জানাও আজকের ভিডিওটুকু। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকমভাবেই।